চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। দাসপুরের মুখ উজ্জ্বল করলো নন্দনপুর হাইস্কুলের ছাত্রী অনন্যা। অনন্যা মাইতি, আমি পশ্চিম মেদিনীপুর জেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আমি 16 নভেম্বর জেলার যে প্রোগ্রামটা হয়েছিল তাতে ফোক সঙ্গীতে চ্যাম্পিয়ন হয়ে আমি স্টেট লেভেলে কম্পিটিশন করতে গিয়েছিলাম এবং সেখানে ফোক সঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমার ফোক রাজ্য কলা উৎসবে লোকসঙ্গীতের বালিকা বিভাগে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে দাসপুর তথা ঘাটাল মহকুমার মুখ উজ্জ্বল করল অনন্যা মাইতি। অনন্যা দাসপুর এক ব্লকের নন্দনপুর হাইস্কুলের নবম শ্রেণীতে পড়ে। সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য স্তরের কলা উৎসবে লোকসঙ্গীতের বালিকা বিভাগে জেলাতে প্রথম হয়ে রাজ্যে যায় অনন্যা। সেখানে লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান দখল করে। অনন্যার এই সাফল্যে খুশি মহকুমাবাসী। ওই স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার দাস কর্মকার বলেন, আমি রাজকুমার দাস কর্মকার, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী অনন্যা মাইতি কলা উৎসবে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। তার প্রতিযোগিতার বিষয় ছিল ট্র্যাডিশনাল ফোক সং। তার জন্য আমরা গর্বিত। অনন্যা আমাদের বিদ্যালয়ের নাম উল্লেখযোগ্যভাবে এগিয়ে দিয়েছে। আমরা তার সাফল্য কামনা করছি এবং তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনন্যার বাবাও আপ্লুত তার মেয়ের সাফল্যে। আমার নাম সুশান্ত মাইতি, আমার মেয়ে স্টেটে ফোক সঙ্গীতের উপরে গান করতে গিয়েছিল, ও গানে প্রাইজ পাওয়ার সেকেন্ড প্রাইজ পেয়েছে। প্রাইজ পায় আমরা সবাই গর্বিত এবং আমি বাবা হিসেবে আরও গর্বিত। অনন্যার বাড়ি ওই ব্লকের তাঁতারখা গ্রামে। সে বলে, আমার লোকসঙ্গীত খুব প্রিয়, দ্বিতীয় শ্রেণী থেকে লোকসঙ্গীত চর্চা করছে। বর্তমানে সে কলকাতার নাগের বাজারে লোকসঙ্গীত শিল্পীর কাছ থেকে গান শিখছে। আমার ফোক সঙ্গীত করতে প্রচণ্ড ভালো লাগে, কারণ আমি এতে কমফোর্টেবল ফিল করি এবং আমার খুব পছন্দ। এর পিছনে আমার বাবা মায়ের হাত অনেক বেশি এবং ওনারা আমাকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে সাহায্য করেছে। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল।